বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। দুজনই আইনজীবী, দুজনই একজন একটু কম, একজন অনেকটা বেশি রাজনীতির সঙ্গে যুক্ত এবং সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গেও যুক্ত। বয়সও দুজনের মধ্যে, দুজনের বয়সের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুজনেই বাংলাদেশের যুব সমাজকে প্রতিনিধিত্ব করেন সেটি বলা যেতে পারে। আমার বায় বসা আছেন পরিবর্তন করি প্রতিষ্ঠাতা সভাপতি, এটি একটি বেসরকারি সংস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কম বেশি যুক্ত এটি বলা উচিত হবে, কেননা তিনি বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাসা আহসান হাবিব ভুঁইয়া, আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আজকের দিনে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে বাংলাদেশ গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে জন্ম হয়েছে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আছে কি নেই সেটি নিয়ে নানা রকমের বিতর্ক আছে। মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেসি সামিট করছেন, বাংলাদেশকে সেখানে ডাকা হয় না। বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা যেভাবে তৈরি হয়েছে তার মধ্যে নির্বাচন একটি বড় অনুষঙ্গ ছিল এবং সত্তরের নির্বাচন আসলে বাংলাদেশের স্বাধীনতার পথকে একেবারেই প্রশস্ত করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন নির্বাচন বলে কিছু নেই বলেই অনেক অভিযোগ করে থাকেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন আদৌ হবে কি না, কীভাবে হবে, কার অধীনে হবে, সবাই তাতে অংশ নেবেন কি না, সেটি গ্রহণযোগ্য হবে কি না, সেটি নিয়ে এখনও নানা রকমের বিতর্ক আছে। নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক আছে এবং স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন নিয়েও যদিও অধিকাংশ রাজনৈতিক দলই, প্রায় কোনো রাজনৈতিক দলই আর সেই অর্থে অংশ নিচ্ছে না আনুষ্ঠানিকভাবে, একমাত্র ক্ষমতাসীনরা ব্যতীত, কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলের অভ্যন্তরেই প্রার্থীদের মধ্যেই যে কোন্দল, সংঘাত, সংঘর্ষ, শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, এই হচ্ছে বাংলাদেশে নির্বাচনের চিত্র। এই রকম একটা চিত্রের মধ্যে দাঁড়িয়ে আপনারা যুব সমাজ, তরুণরা, ব্যাসার স্বামী হায়দার পাটোয়ারি তো সংসদে আছেন, সেখানেও তার অভিজ্ঞতা, রাজনীতিতে সক্রিয় আছেন সেটিও বুঝতে চাইব। ব্যারিস্টার আহসান খানিকটা রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু অতিমাত্রায় সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে বেশি যুক্ত, রিলেটিভলি অনেক বেশি তরুণ। কী মনে হয়, মানে আপনাদের ফিলিংস কী, তরুণ সমাজ, যুব সমাজ এটিকে কীভাবে দেখে, এখান থেকে বাংলাদেশের বেরুবার উপায় কী? আমি মোটা দাগে প্রশ্নগুলো একসঙ্গে রাখলাম, আলোচনাটা আপনারা যে এখান থেকে শুরু করতে পারেন চান করতে পারেন, ব্যাসার আহসান যদি শুরু করেন। ধন্যবাদ জিল্লুর ভাই, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সবসময় তরুণ সমাজকে প্রমোট করেন এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন যেখানে আমরা কথা বলার, আমাদের কথাগুলো বলার সুযোগ পাই, আমরা তরুণ সমাজকে রিপ্রেজেন্ট করার এখানে একটা সুযোগ পাই। শামিম ভাই তো উনি সংসদে আমাদের জেনারেশনকে উনি রিপ্রেজেন্ট করেন, আমাদের পক্ষে কথা বলেন, জনগণের বিভিন্ন দুঃখ দুর্দশার চিত্র উনি সেখানে তুলে ধরার চেষ্টা করেন। তো একটা বিষয়ে যেটা আপনি যথার্থই অনেকগুলো এখানে বিষয় তুলে এনেছেন, এই কথা সত্যি যে এই প্রত্যেকটা বিষয়ই আমাদের আমাদের প্রজন্মকে অনেকটা ভাবায়, কারণ অনেকের সাথে যখন কথা বলি তখন দেখি যে কেউই বাংলাদেশে আসলে রাজনীতি করার বিষয়ে কারো কোনো আগ্রহ নেই আমাদের জেনারেশনে, এবং একটা প্রবণতা কিন্তু আছে যে এই প্রিভেইলিং কনসার্নগুলো যেগুলো আছে এর কারণে কিন্তু আমাদের বেশিরভাগ তরুণই এখন চিন্তা করে তাদের ক্যারিয়ার নিয়ে তারা খুবই কনসার্ন, অনেক হতাশাগ্রস্ত, অনেকে ডিপ্রেশনে ভুগছে। একটা সমীক্ষায় দেখা যায় যে বাংলাদেশে বর্তমানে 67% মানুষ ডিপ্রেশনে বা মানসিক বিভিন্ন ধরনের বিষণ্ণতায় ভুগছে। তো এটার মূল কারণ কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ওতপ্রোতভাবে জড়িত, আর কেউই রাজনীতি করতে ইন্টারেস্টেড না, সবাই দেশের বাইরে চলে যেতে চায়, এই ধরনের একটা প্রবণতা এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এখানে কর্মসংস্থানের অভাব। এই যে আপনি শুরুর দিকে বললেন যে আয় ব্যয়ের যেই বিষয়টা, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এখনও মনে হচ্ছে যে বিষয়টা অনেকটা সয়ে গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, সংসদে সেখানে বিরোধী দল যারা আছে তারা কিন্তু এটা নিয়ে খুব বেশি যে সরকারের সমালোচনা জোর গলায় করছে সেটাও আমরা অতটা দেখছি না। আমরা হয়তো দেখছি যে সরকারের সমালোচনা করছেন নির্বাচন ব্যবস্থা নিয়ে, ডেমোক্রেসি নেই, আইনের শাসন নেই, প্রত্যেকটা জিনিস, কিন্তু মোটা দাগে যদি কথা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ জনগণ কিন্তু ডেমোক্রেসি, রুল অফ ল কিংবা আইনের শাসন, বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট থাকছে কি না, এখানে সেপারেশন অফ পাওয়ার ঠিকমতো আসছে কি না, আমাদের দেশের বেশিরভাগ মানুষের
কিন্তু চাহিদাটাই হচ্ছে জীবন জীবিকাটা যদি তারা একটু স্বাচ্ছন্দ্যভাবে করতে পারে, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামটা যদি একটু কমে যায় দেশের অনেক তরুণরা বাংলাদেশে থাকতে চাবে, এখানে যদি ক্যারিয়ারের সুযোগটা যদি একটু ভালোভাবে পাওয়া যায়, দুর্নীতিটা যদি একটু কমে যায়, অর্থাৎ আমাদের দেশের জনগণের কিন্তু চাহিদাটা খুবই কম। তো আয় ব্যয়ের এই বিষয়টা তো দেখা যাচ্ছে যে যেইভাবে এখন এই জ্বালানি তেলের কারণে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনি দেখবেন নিত্যপণ্য যেই দ্রব্যের বাজার আছে সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে। সেখানে কিন্তু ওই হারে প্রত্যেকটা মানুষের বেতন কিন্তু বাড়ছে না, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতে হবে। শামীম ভাইয়ের মতো ইয়াং এনার্জেটিক যারা আছেন, শিক্ষিত ভদ্র মার্জিত মেম্বার অফ পার্লামেন্ট যারা রিপ্রেজেন্ট করছেন এই জেনারেশনকে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা হচ্ছে তাদের উপর, যারা পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের এই কথাগুলো বলবে। সরকারের সমালোচনা, কনস্ট্রাকটিভ সমালোচনাও করতে হবে, কারণ হচ্ছে তাহলে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন আমাদের সংসদে ওই তুলনায় এই ধরনের শক্ত কোনো বিরোধী দলের কোনো ভূমিকা বা আমরা তারা যেভাবে আমরা আশা করি যে তারা ভূমিকা পালন করবে সেটা আমরা পাই না। এ কারণে কিন্তু প্রত্যেকটা সেক্টরে, এই যে আইনের বিষয়টাও যেটা বললেন যে কী ধরনের একজন, মানে আমরা দুজনেই আইনজীবী এখানে, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য জাস্টিস অ্যান্ড সুপ্রিম কোর্ট জাস্টিসেস, বিচারপতি যারা আছেন, এটা কী ধরনের একটা বেসিক নলেজ, কীভাবে একজন বিচারপতি এই রায়টা দিতে পারেন যে 72 ঘন্টার পরে হলে যাতে এই ধরনের মামলা না নেওয়া হয়, একটা ডিরেকশন দিতে পারেন? তো এটা থেকেই কিন্তু বোঝা যায় যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হোক, যাচাই বাছাই করা হোক, এখানেও কিন্তু অনেকটা স্বচ্ছতা বা এখানে এটার প্রক্রিয়ায় অনেক ভুল ত্রুটি আছে। প্রধান বিচারপতির ক্ষেত্রেও যদি বলি, আমরা এমন একজন প্রধান বিচারপতি আমাদের এই সময়ে পেলাম যার বিরুদ্ধে নানান ধরনের এই ধরনের অভিযোগ উঠে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যে সকল বিচারপতিদের বিরুদ্ধে বর্তমান সময়ে অনেক ধরনের আরও অভিযোগ উঠে এসেছে, আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কি সেখানে কোনো ধরনের ভূমিকা পালন করছে? করছে না। আমি এই অনুষ্ঠানেও এর আগে বলেছি যে দুজন বিচারপতিকে কিন্তু তাদেরকে কোনো বেঞ্চ দেওয়া হয়নি মাসের পর মাস, এবং ওপেন কোর্টে আমাদের অ্যাপিলেট ডিভিশনে তাদেরকে নিয়ে আমাদের মরহুম অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি এই বিষয়গুলো বলেছেন, প্রধান বিচারপতি বলেছেন, তারপরেও কিন্তু কোনো বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে সেটা হয়নি এ কারণেই কিন্তু এখন যে প্রধান বিচারপতি আছে তার বিষয়টা উনি সহজেই হয়তো বলতে পারছেন, এটা পলিটিক্যালি মোটিভেটেড কোনো কিছু একটা বা প্রোপাগান্ডা তার অ্যাগেনস্টে করা হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু তা না। আদৌ যদি এখানে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া হয় একজন বাংলাদেশের নাগরিক যেইভাবে, কারণ কেউই তো এখানে আইনের ঊর্ধ্বে না, এই বিষয়গুলো আসলে আসা উচিত। অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই স্বপ্ন আমরা দেখি, আমি নিজে পরিবর্তন করি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নিজে সেখানে গিয়েছি বর্তমানে যেই কিছুদিন আগে যে ঘটনাটা সেখানে ঘটলো, এবং তাদের সাথে সেখানে কথা বলে যেটা জানতে পারলাম সেটা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস, একটা গুজবকে কেন্দ্র করে এই ধরনের একটা, মানে আমাদের দেশে যেটা হয় একটা উস্কানিমূলক কোনো একটা ঘটনা ঘটে, তারপর সেখানে যেয়ে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে একটা বাড়ি আমরা উঠিয়ে দিয়েছি যেই ছেলেটার ঘরে প্রথম আগুন দেওয়া হয়, এবং তাদের সাথে সেখানে কথা বলেও যেটা দেখলাম যে সেখানে কিন্তু এই বিষয়টা খুবই আশ্চর্যজনক, কারণ এত বছর ধরে সেখানে একটা ভালো পরিবেশ বিরাজমান ছিল, সেখানে কিন্তু কখনোই মানে হিন্দু এবং মুসলমানরা কিন্তু পাশাপাশি একে অন্যের অন্যান্য অনুষ্ঠানগুলো পাশাপাশি থেকেই কিন্তু করে আসছে, তাদের ঈদের সময়ও তারা পালন করছে, দুর্গাপূজা বা অন্যান্য অনুষ্ঠানও পালন করছে। এটার সাথে আমার কাছে একটা মনে হয় ত্রিপুরায় যে ইলেকশনটা হবে 25 তারিখ, বিজেপি যেখানে চাচ্ছে যে এই ধরনের ঘটনা, এবং সেখানে কিন্তু আমরা দেখলাম একটা ক্যাম্পেইন হচ্ছে, এবং ত্রিপুরায় কিন্তু যেহেতু তৃণমূল সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে ভোটে, অর্থাৎ এখানে কিন্তু একটা রাজনীতির সাথে এটা জড়িত, এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করার কারণে কিন্তু সেখানে বিক্ষোভ হচ্ছে, এবং সেখানেও কিন্তু এই ঘটনার জের ধরে মুসলমানদের উপরেও কিন্তু সেখানে একটা আক্রমণ হয়েছে। সারপ্রাইজিংলি ওখানে মাত্র 9% হচ্ছে মুসলমান, কিন্তু ত্রিপুরাও কিন্তু তাদের বিগত ইতিহাসে কোনোদিন এই ধরনের কোনো ঘটনা সেখানেও ঘটেনি, অর্থাৎ এ থেকে কিন্তু প্রতীয়মান হয় যে ধর্মকে রাজনীতির জন্য এখানে ব্যবহার করা হচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবে হোক কিংবা সেটা আমাদের জাতীয়ভাবে হোক। তো সামগ্রিকভাবে আমরা তরুণ সমাজ কিন্তু আসলে এই মোটা দাগে এত সমস্যা আমরা বুঝি না বা জানতে চাই না, আমরা খুব সাধারণভাবে জানতে চাই যে আমাদের যদি মাথা পিছু আয় বাড়ে সেটা মাথার পিছনে না, আমার চোখের সামনেও যাতে সেটা আমরা দেখতে পাই, এই বিষয়টা এনশিওর করা লাগবে। জি ধন্যবাদ। ধর্ম, রাজনীতি, রাষ্ট্র, কঠিন ইকুয়েশন। এই ইকুয়েশন ভারতে 1000 বছর ধরে চলছে,
এবং সাডেনলি দেশটা দুভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেল সাডেনলি। কিন্তু আসলে এই জিনিসগুলো কখনোই খুব বেশি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নাই, এটা যতটা অরাজনৈতিকভাবে দেখা যায়। আমরা সবাই জানি সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ অ্যাটাক করেছিলেন, সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। আমরা এটা জানি না যে ওনার 5 জন জেনারেল ছিল হিন্দু। মোহাম্মদ ঘুরি যখন সেকেন্ড টাইম ইন্ডিয়া দখল করলেন, প্রথমবার উনি হেরেছিলেন পৃথ্বীরাজ চৌহানের কাছে, পৃথ্বীরাজ চৌহান তাকে হত্যা করে না। পরে উনি যখন সেকেন্ড টাইম দিল্লি দখল করলেন, কুতুবুদ্দিন আইবককে উনি দিল্লির শাসনভার দিলেন। মোহাম্মদ ঘুরির সাথেও 7 থেকে 8 জন রাজপুত জেনারেল ছিল, এবং মোস্ট ইম্পর্টেন্ট, মোহাম্মদ ঘুরিকে ইন্ডিয়া অ্যাটাক করার জন্য ইনভাইট করেছে হিন্দু রাজপুত কিং, এটা হিস্ট্রিক্যাল ট্রুথ। এখানে হিন্দু মুসলিমটাকে দেখানোর কোনো সুযোগ নেই। ইভেন আমরা যে ছত্রপতি শিবাজির সাথে আওরঙ্গজেবের দ্বন্দ্বটাকে দেখানো হয় হিন্দু মুসলিম, এখানেও আসলে দেখা গেছে আওরঙ্গজেবের সব মেজর জেনারেল ছিল হিন্দু, ছত্রপতি শিবাজির দেহরক্ষী অনেকে ছিল মুসলিম। অনেক হিস্ট্রি আওরঙ্গজেবের বিরুদ্ধে বলা হয় তিনি মন্দির ভেঙেছেন, উনি ভেঙেছেন 4-5টা মন্দির ভেঙেছেন, বিকজ সেই মন্দিরগুলো পলিটিক্যাল কারণে ইউজ করা হতো। যেটা বলা হয় না, আওরঙ্গজেব মন্দির বানিয়েছেন, উনি বারাণসীতে যখন ছিলেন তখন একটা মন্দির একটা ঘাট আওরঙ্গজেব বানিয়েছিলেন। সো এই যে হিস্ট্রিকে স্যাফ্রোনাইজেশন অফ হিস্ট্রি, একটা সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা, এখান থেকে একটা মানসিক দৈন্যতার সৃষ্টি হচ্ছে আমাদের, এবং পার্টিশনেও সেটা হেল্প করেছে, এবং ব্রিটিশ কলোনি সময়ে ব্রিটিশরা এটাকে খুব ম্যানিপুলেট করেছে, ডিভাইড অ্যান্ড রুল, হিন্দুকে দুইভাগ করে রেখেছে, হিন্দু মুসলিমকে আলাদা করে দিয়েছে, এবং দেওয়ার পরে যে কারণে দাঙ্গা হলো, দাঙ্গার কারণে ইমিডিয়েটলি দেশটা ভাগ হয়ে গেল। বাংলাদেশের ক্ষেত্রে এক্সেপশনাল কিছু ছিল যে বাংলাদেশ পাকিস্তান সৃষ্টি করলো, বঙ্গবন্ধু করেছে, বা এদেশের মুসলমানরা করেছে, সবাই পাকিস্তান সৃষ্টির প্রক্রিয়ায় ছিল। লর্কেলেঙ্গে পাকিস্তান সবার মুখোমুখি ছিল, বঙ্গবন্ধু তার আত্মজীবনীতেও বলেছে আমার স্বাদের পাকিস্তান, দেন উনি হতাশ হলেন, স্বাদের পাকিস্তানের একই হচ্ছে, এভাবে তো চাইনি। আবার দেখা গেছে যে জিনিসগুলো 50 সালে উনি পাকিস্তানে অবজার্ভ করেছেন, ওই একই প্রবলেমগুলো বাংলাদেশ 72-73 সালেও কিন্তু ফেস করেছে। উনি বলেছিলেন যে যে প্রশাসন দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট স্বাধীনতা মানে মুক্তিযোদ্ধাদেরকে টর্চার করলো, ওই প্রশাসন দিয়ে আপনি আবার কীভাবে পাকিস্তান চালাবেন। কিন্তু দেখা গেল বঙ্গবন্ধু আবার আগের ব্যুরোক্রেসি দিয়েই দেশ চালানোর চেষ্টা করেছিল। তখন একজন আওয়ামী লীগের নেতা বলেছিল যে আইয়ুব মুনায়েমের প্রশাসন দিয়ে বঙ্গবন্ধু সরকার চলা উচিত না। তো আমি যেটা অনুভব করছি আমার ক্ষুদ্র 12 বছরের রাজনৈতিক জীবনে এবং আওয়ামী লীগের এই 13 বছরের অবজারভেশনে, যে পিলখানা হত্যাকাণ্ডের পরে এই প্রথম সরকার এবং বাংলাদেশ একটা বড় ক্রাইসিসের সম্মুখীন হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এত মণ্ডপ ভাঙা হয়নি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, এটা আমাকে খুব কষ্ট দিয়েছে, কারণ আমি বহুত্ববাদে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করি, এদেশে মাইনরিটি কমিউনিটি তাদের ধর্ম পালন করবে, এটা বেসিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এটা অবশ্যই থাকতে হবে। সেটা করতে না পারার ব্যর্থতার দায় আমাদের সকলের, সবচেয়ে বেশি ব্যর্থতার দায় অবশ্যই স্থানীয় আওয়ামী লীগের। না কিন্তু পিলখানাটা আমি বুঝিনি, মানে পিলখানা আমি এটা বলছি এই কারণে যে ওই সময় যে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল আর এখনকার ক্রাইসিসের একই রকম বলছি আমি। দ্বিতীয় যেটি আমি বলবো যে এই ঘটনার ফলে দুঃখজনক যেটা হয়েছে, স্থানীয় লোকজন কেন এগিয়ে আসেনি মণ্ডপগুলো রক্ষা করতে, এখানে দুটো জিনিস আছে। আমাদের হিন্দু ভাই বোনদের সাথে বুঝতে হবে তাদের সাথে মূল ধারার জনগণের কি কোনো দূরত্ব সৃষ্টি হচ্ছে, হলে কেন হচ্ছে, এবং সেটা রিমুভ করা উচিত। দুই, আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, পৌর কমিটি আছে, উপজেলা কমিটি আছে, যতগুলো জায়গায় ভাঙানো হয়েছে সব জায়গারই উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, মোস্ট অফ দ্য টাইম সবগুলোরই এমপি আওয়ামী লীগের, ইউপি চেয়ারম্যান সবই তো আওয়ামী লীগের, 99% ইলেকটেড পদ আওয়ামী লীগের দখলে, তারা এগিয়ে গেল না কেন? তারা তো ডাক দিলেই 100 লোক পেত, 500 লোক পেত, তারা লোকগুলো নিয়ে কেন প্রোটেকশনে গেল না? আধা ঘন্টা ধরে যজ্ঞ চলেছে, 1 ঘন্টা ধরে চলেছে, কিন্তু এখানে একটা ভয়েড ক্রিয়েট হয়ে গেছে। এই ভয়টা আমার কাছে মনে হয়েছে খুবই 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 দুঃখজনক। এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে অসাধারণ একটা ইমেজ ছিল নন কমিউনাল হারমোনিয়াস কান্ট্রি হিসাবে, সেখানে একটা বিশাল ফাটল সৃষ্টি হয়ে গেল। এই ফাটল ক্ষত এত সহজে যাবে না, এবং আমাদের হিন্দু ভাই বোনরা যারা কষ্ট পেয়েছে, কেঁদেছে, তাদের ওই কষ্টটাও সহজে যাবে না। হয়তোবা ঘর তুলে দেওয়া যাবে, মন্দির তুলে দেওয়া যাবে, কিন্তু মানসিকভাবে যে তারা হীনমন্যতায় ভুগছে, এমনিতেই আমাদের দেশে হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে কন্টিনিউয়াস, 75 লাখ কমেছে, 51 সাল থেকে আজ পর্যন্ত সেন্সাসে দেখা গেছে একটি ধর্মের লোকের সংখ্যা বাড়েনি, সেটা হলো হিন্দু সংখ্যা। এটা পিছনে একটা কারণ হচ্ছে যে তাদের বাচ্চা কাচ্চা তুলনামূলক কম হয়, আবার এই এক্সোডাসও আছে যে বাংলাদেশে থাকবো না,
মেয়েকে বিদেশে ইন্ডিয়াতে বিয়ে দিব, ইন্ডিয়াতে প্রপার্টি করে চলে যাব, এই এটা ভীতি থেকে? এটা অন্য কোনো কারণ না? আমরা অনেকেই এটাকে কালার দেওয়ার চেষ্টা করি যে ওরা বাংলাদেশকে ভালোবাসে না বা এটা, এটা কিচ্ছু না, কমপ্লিটলি একটা মাইনরিটি কমপ্লেক্স থেকে তারা এই জিনিসটা করে। দেন আসেন এর মধ্যে আবার আমাদের দুজন মন্ত্রী মন্তব্য করেছেন রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে, হাস্যকর। রাষ্ট্রধর্ম ইসলাম তো সেই অনেকদিন থেকেই আছে, এটা তো হাইকোর্টে সেটেল হয়ে গেছে, হাইকোর্টে 28 বছর ধরে একটা রিট পেন্ডিং ছিল, 28 বছর পরে রিট খারিজ হয়ে গেছে। অ্যান্ড দেন আপনার এই সরকারের আমল চলছে 2009 থেকে, 2015 সালে একটা ম্যাসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়, সেখানে এই রাষ্ট্রধর্ম ইস্যুটাও আসছিল। এবং এই সরকার, এই অনগোয়িং সরকারই কিন্তু রাষ্ট্রধর্মকে আবার সেকেন্ড টাইম ইসলাম হিসাবে সংবিধানে দিয়ে গেছে, সাথে একটা ক্লজ আসছে যে সকল ধর্মের সহাবস্থান থাকবে। তাহলে যেই সরকার রাষ্ট্রধর্ম ইসলামকে সেকেন্ড টাইম নিয়ে আসলো, এরশাদ স্যার প্রথমে আনলেন, সকল সরকার এটাকে র্যাটিফাই করেছে, বর্তমান সরকার নিয়ে আসছে, সেই সরকারের দুজন মন্ত্রী আবার এটাকে আপনার সমালোচনা করলেন। মন্ত্রীদের সমালোচনা কিন্তু ভয়ঙ্কর বিষয়, কারণ মন্ত্রীরা তিনটা জিনিসের শপথ নেয়, অনেকগুলো শপথ নেয়, তার মধ্যে একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ ক্যাবিনেটে যা আলাপ হবে এক অক্ষর বাইরে যাওয়া যাবে না। দুই হচ্ছে কালেক্টিভিটি, ক্যাবিনেট এক সুরে কথা বলবে, কেউ বাইরে কথা বলবে না। এখন ওবায়দুল কাদের সাহেব একবার বললেন যে রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনো চিন্তা সরকারের নাই, আবার একজন মন্ত্রী বলছেন এটাকে ছড়াবো হটাবো এই করবো, এটা তো হতে পারে না, এটা সংবিধানের ভায়োলেশন হচ্ছে, দুজনের যে কোনো একজন সংবিধান ভায়োলেশন করছেন। থার্ড হলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনি শপথ নিচ্ছেন সংবিধানকে রক্ষা করার জন্য, অ্যান্ড সংবিধান মিনস এক্সিস্টিং সংবিধান, যেটা এই মুহূর্তে আছে, আজকে আছে। আপনি যখন এই সংবিধানের একটি দাড়ি বা কমাকে বলবেন মানবেন না, তখন আপনার এটা মোরাল টার্পিটিউড হচ্ছে, আপনি ওথ ভায়োলেশন করছেন, ওথ ভায়োলেশনের জন্য আপনার সংসদ সদস্য বদল যেতে পারে, ক্যাবিনেট থেকে তো আপনি রিমুভ হতেই পারেন যদি মাননীয় প্রধানমন্ত্রী চান। এইখানে একটা হসপস সিচুয়েশন হয়ে গেছে। আমার যেটা মনে হয় এই মুহূর্তে আমাদের কয়েকটা জিনিস দরকার ছিল, একটা সংখ্যালঘু কমিশন করা, এটা জিএম কাদের স্যার অনেকবার বলেছেন, এবং আমি মনে করি, আমি চায়নাতেও দেখেছি সকল ট্রাইবের একজন করে মিনিমাম রিপ্রেজেন্টেটিভ সংসদে আছে, আমাদেরও অনুপাত হিসাবে জনসংখ্যা অনুপাতে কিছু সংখ্যক বুদ্ধিস্ট, কিছু সংখ্যক ক্রিশ্চিয়ান, কিছু সংখ্যক হিন্দু, কিছু দলিত, তাদেরকে কোটা বা রিজার্ভ করে সংসদে নিয়ে আসা উচিত। লোকাল গভর্নমেন্টেও এই ধরনের রিজার্ভেশন থাকা প্রয়োজন, কারণ আপনি যদি সংসদে তাদের ভয়েস না থাকে তাহলে অটোমেটিকলি তার নির্যাতিত হতে থাকবে, এবং সেটা বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। কারণ এই ধরনের মন্দির ভাঙা, মণ্ডপ ভাঙা, এগুলো খুব সিম্বলিক। ইভেন যখন আপনার দেশ পার্টিশন হলো তখনও মসজিদ মন্দির ভাঙা হয়নি, অথবা মানে বাড়িতে আগুন দেওয়া হয়েছে, মানুষ মারা হয়েছে, কিন্তু ধর্মীয় স্থানে আঘাত করা হয়নি, এটা খুব ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি সরকারের এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ধন্যবাদ। আমি এই বিষয়ে একদম শতভাগ একমত শামীম ভাইয়ের সাথে যে তাদের একটা ভয়েস পার্লামেন্টে থাকা উচিত, অর্থাৎ তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখান থেকে যদি কেউ থাকে, যদিও এটা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের অনেক, আমাদের নিজস্ব আওয়ামী লীগের দলে অনেক এমপি আছেন যারা রিপ্রেজেন্ট করেন, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা খ্রিস্টিয়ান কমিউনিটি থেকে বা বৌদ্ধ ধর্ম থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে যেই পরিমাণ ইনভলভমেন্টটা থাকা উচিত অতটা কিন্তু আমরা দেখি না। তো আমি এটা শামীম ভাইয়ের সাথে আমি মনে করি এই বিষয়টা যদি উনি রাইট ফোরামে তুলে ধরেন, সংসদে যদি এই বিষয়ে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরিবর্তন হয়তো ইনশাল্লাহ আশা করতে পারি। আর এর পাশাপাশি শামীম ভাইয়া খুব সুন্দর করে কিছু বিশ্লেষণ করলেন, অনেক ইতিহাসও নিয়ে আসলেন। আমরা যারা এই প্রজন্মের আছি, আমরা যদি, আমাদের তো খুব বেশি পিছন দিকে তাকানোর সুযোগ নেই, আমরা হয়তো আমাদের গত 15-20 বছর বা এখন বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা যে ইনফরমেশনগুলো জানতে পারি সেখান থেকে যদি আমরা দেখি, এখন কিন্তু গ্লোবালাইজেশনের যুগ, এবং এর ফলে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আপনি বাংলাদেশের পাশাপাশি কিন্তু উন্নত দেশগুলোতে কিভাবে তারা কমিউনাল হারমোনিগুলো মেনটেন করছে এবং কিভাবে তাদের প্রত্যেকটা দেশে এই অসাম্প্রদায়িকতা তারা মেনটেন করছে এবং আইনের শাসন অন্যান্য দেশগুলোতে কিভাবে কি করছে, রুল অফ ল নিয়ে কারা কিভাবে কাজ করছে, এটা কিন্তু এখন জানা খুব বেশি কঠিন কিছু না। মূল সমস্যাটা হচ্ছে ওই যে রিপ্রেজেন্টেশন। আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে এই ধরনের সময় খুব অনেক বছর পরে আসে, যেইখানে ওই দেশের 2/3 ওই মিলেনিয়াল থাকে বা তরুণ সমাজ থাকে। বাংলাদেশে বর্তমানে 2021 সালে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 3/2 কিন্তু তরুণ, এবং এই তরুণরাই কিন্তু আগামীতে ভোটার।
তো আমাদের দলের বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু এই তরুণদের ম্যান্ডেট নিয়ে তাদের চাহিদা নিয়ে তারা কি চাচ্ছে তাদের পালসটা কিন্তু বোঝার চেষ্টা কেউই করছে না। ভোট সম্পর্কে তরুণদের ধারণা কি, মানে তারা কি ভোটের ব্যাপারে কোনো আগ্রহ আছে মনে হয়? প্রথমে তো ভোটের জিনিসটা হচ্ছে রাজনীতিতে তাদের আগ্রহ আসতে হবে, পলিটিক্সে তাদের আগ্রহ আসতে হবে। সাধারণত আমাদের একটা পলিটিক্সে ধরেন আমার পলিটিক্সে আগ্রহ নেই কিন্তু আমি তো ভোটিং রাইটটা এক্সারসাইজ করতে চাই, এরকমও তো মানুষ আছে। ভোটের খুবই আগ্রহ আছে, এটা শুনতে চায়, ভোট দিতে চায়, কিন্তু ভোট দিতে পারে তারা? ভোট দিতে চায় কিন্তু ভোটটা কাকে দিব? আমি শামীম হায়দার পাটোয়ারির মতন একজন সজ্জন ভদ্রলোক সুন্দর কথা বলে শিক্ষিত একজন মানুষ দেখলে আমি চাবো তাকে ভোট দিতে, সে যে কোনো দলেরই হোক। মানে আই উইল লুক আপ টু সামওয়ান, যে আমি তাকে আইডল মনে করব। একটা সময় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকে এত বছর স্বাধীনতার 50 বছর পরেও এসে যখন এই লোকটাকে আপনি একটা ব্যানার পোস্টারে দেখবেন, তার একটা ভিডিও দেখবেন ইউটিউবে, আপনি গর্ববোধ করবেন যে ইনাকে নিয়ে একটা দলের মানুষজন লুক আপ টু করতে পারে। সেটা বিরোধী দলের ক্ষেত্রেও যদি হয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের যারা নেতারা ছিলেন ওই সময়ে তাদের যেই কথাবার্তা বলার যেই যেভাবে তারা কথা বলতেন মানুষকে ইন্সপায়ার করতে পারতেন। আজকে আমাদের রাজনৈতিক দলের মধ্যে এই যে মন্ত্রীদের কথা বললেন, আমাদের মন্ত্রী যদি বলেন যে সাংবাদিকরা তো তাকে ইন্টারন্যাশনালি পপুলার করে দিলেন, হ্যাঁ, বা এখন তাকে সবাই চিনে, তো ফেমাস আর ইনফেমাস দুটো কিন্তু এক জিনিস না। আপনাকে মানুষজন চিনা মানেই যে ভালোভাবে চিনছে, এবং উনি তো খুবই টু দ্য পয়েন্টে বললেন, যেটা তো আপনি যখন এই সংবিধানকে নিয়ে কথা বলছেন আই ডাউট যে মোটেও পার্লামেন্ট মন্ত্রিসভার মধ্যে এই ধরনের কথা হয়েছে কিনা। আর এছাড়াও তো মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি আছে, কালেক্টরাল রেসপন্সিবিলিটি আছে, উনি হয়তো উনি নিজের পপুলারিটি বাড়ানোর জন্য এই ধরনের কথা বলে এখন দলকে একটা অপ্রীতিকর পরিস্থিতিতেও তিনি ফেলে দিচ্ছেন। তো এই বিষয়গুলো তো একটু খেয়াল রাখা দরকার। আর ওই তরুণদের কথা যদি বলেন ভোটের আগ্রহ, সেটা হচ্ছে ওই যে আপনি কাকে ভোট দিবেন, আমাদের তো ওই ধরনের রিপ্রেজেন্টেটিভই নাই। আপনি দেখা যাচ্ছে আমাদের দলে এই প্রজন্মে মাশরাফিকে যখন আমাদের দল থেকে মনোনয়ন দেওয়া হলো, মাশরাফি ইজ আ লিডার, তাকে সবাই পছন্দ করে, তো দেখা যাচ্ছে যে তখন মানুষজন মনে করবে যে ঠিক আছে মাশরাফিকে আমি ভোট দিতে যাব। শেখ তন্ময়কে যখন মানুষজন দেখছে ভাবছে শেখ তন্ময়কে আমি ভোট দিতে যাব। কিন্তু এর বাইরে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আপনি একজন 65 বছরের রাজনীতিবিদ যিনি মন্ত্রিসভায় এই ধরনের কথা বলেন বা তাকে কোনোদিন কথাই বলতে দেখিনি আমাদের পক্ষে, আমি আমাদের বলতে বুঝাচ্ছি আমরা যারা তরুণ সমাজ, তো তারা কেন ইন্সপায়ার্ড হবে ভোট দেওয়ার জন্য? তা কিন্তু তারা ভোট দিতে চায়, ভোটটা দিব কাকে? কারণ তাদের সাথে আমাদের যে মনস্তাত্ত্বিক গ্যাপ, যে জেনারেশন গ্যাপ, এটা দূর করার জন্যও কিন্তু তারা অতটা আগে আসেনি। আপনি লক্ষ্য করে দেখেন যে আনিসুল হক সাহেব যখন ছিলেন, অলদো তিনি আমাদের জেনারেশন থেকে অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ মানুষ, এবং পলিটিক্সের বাইরেও কিন্তু তিনি বেশি হচ্ছেন সফল ছিলেন, তিনি একজন ব্যবসায়ী হিসেবে, কিন্তু পিপল কুড রিলেট টু হিম। তার যে কথা বলার যে মার্জিত ভাষায় তিনি কথা বলতেন, তিনি যেভাবে ইন্সপায়ারিং বা মোটিভেশনাল কথাগুলো বলতেন, এখনও পর্যন্ত কিন্তু তিনি মারা যাওয়ার পরে মানুষ তাকে মিস করে, এবং অনেকেই হয়তো মনে করে যে তার মতো যদি এরকম আরও অনেক রাজনীতিবিদ আসতেন তাহলে। আর একটা পলিটিক্যাল ইমেজের একটা বিষয় আছে প্রত্যেকটা দলেরই, যে ইমেজটা বিল্ড আপ করা কালেকটিভলি। এখন আমাদের দলের একটা ইমেজ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সবাই তাকে দিয়েই কিন্তু পার পেয়ে যাচ্ছি। এই যে এতগুলো 300 MP যারা আছে আমাদের দলের, যে কজন এমপি আসে তারা সবাই মনে করে আমি আমার এলাকায় যাই করি, ওই চেয়ারম্যানও মনে করে আমি গম চুরি করি, তেল চুরি করি, নেত্রী আমাদেরকে বাঁচায় নেবেন, কারণ তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা, তিনি সুপ্রিম লিডারশিপ তার আছে, তার মেধা, যোগ্যতা, রাজনৈতিক প্রজ্ঞা, এই সব কিছু দিয়ে তারা সব কিছু মনে করেন যে নৌকা আমরা পার হয়ে যাব। আর ওই যে বলে না একটা কথা, নৌকার মাঝি, মানে এই টিকিট যদি আপনি একবার পান তাহলে আপনি যদি কলাগাছও হন সেটা। আমি যে এলাকায় বিলং করি সেখানে বলা হয় যে যে কোনো মার্কাই যদি কেউ পায়, সেটা লাঙল পাক, ধানের শীষ পাক, কিংবা নৌকা পাক, মার্কা দেখে মানুষজন ভোট দিয়ে দিবে। এখন কিন্তু আর ওই যুগ নাই, এখন কিন্তু কেউ মার্কা দেখে আর ভোট দিবে না বা দিতে চায় না, যে কারণে আমাদের ভোটারদের উপস্থিতি কমে যাচ্ছে। দুটো প্রশ্ন, একটি হচ্ছে মানুষ ভোট দিতে পারে কিনা, এই বিতর্ক বাংলাদেশের অনেকদিন ধরে আছে, বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্ন আপনি বলছিলেন নানা ক্ষেত্রে, এই যে কমিউনাল যে প্রবলেম গেল সেটার কারণে এবং নানা কারণে নির্বাচন গণতন্ত্র নিয়ে, এবং এই যে মার্কিন প্রেসিডেন্টের যে ডেমোক্রেসি সামিট, এই সামিটে যে বাংলাদেশকে
আমন্ত্রণ জানালো না এবং বাংলাদেশকে একটা আনডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে অফিসিয়ালি ক্যাটাগরাইজ করা হলো, আপনি কীভাবে দেখেন বা আপনার মতো তরুণরা সেটাকে কীভাবে দেখে? আমার কাছে জিনিসটা মনে হয় যে বহির্বিশ্বের কোনো একটা দেশ তারা বাংলাদেশের ডেমোক্রেসিকে ডিকটেট করতে পারে না বা ডিফাইন করতে পারে না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও তাদের একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, তারা যেইভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে, বিশেষ করে ইলেকশনের আগে আমরা তাদেরকে দেখতাম, তাদের অ্যাম্বাসেডাররা যারা আছেন তারা যেইভাবে আমাদের এখানে এবং মিডিয়াতে আমরা সবসময় দেখে এসেছি নির্বাচনটাকে তারা কন্ট্রোল করার চেষ্টা করতেন, প্রভাবিত করার চেষ্টা করতেন, তাদের বিভিন্ন বক্তব্যে উঠে আসতো, সেই বিষয়টা কিন্তু আমরা বিগত দুইটি নির্বাচনে সেই তাদের সেই প্রভাবটা দেখিনি। অর্থাৎ এটা অনেক কার্টেল হয়ে গিয়েছে, এটারও একটা পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা তাদের একটা মানে অ্যাম্বাসেডর তো ভালো নির্বাচনের কথা বলতেন, অবশ্যই বলেন, এখনো বলেন, মানে এর বাইরে তো আর অন্য কিছু বলতেন না, এটার বাইরে মানে একটি ব্যতিক্রম বাদ দিয়ে কেউ তো প্রকাশ্যে আমরা শুনিনি যে আওয়ামী লীগকে ভোট দেন বা বিএনপি কে ভোট দেন, এটি কেউ বলেনি। তারা সবসময় একটা ক্রেডিবল ইনক্লুসিভ ইলেকশনের কথা সবসময় বলতো, ইন্ডিপেন্ডেন্স অফ ইলেকশন কমিশনের কথা তারা সবসময় বলতো। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি তাদের যে কূটনৈতিক তৎপরতার একটা দৃশ্যমান ছিল সেটা গত দুই ইলেকশনে দেখা যায়নি, তো সেই সেই দৃষ্টিকোণ থেকেই হয়তো সেটা কার্টেল ছিল, কার্টেল ছিল এবং সরকারকে হয়তো একটা এই ধরনের একটা পরিস্থিতিতে ফেলার জন্য বা একটা প্রেসার ক্রিয়েট করার জন্য তারা করছে। আমি মনে করি যে আমাদের সরকার দল যারা আছে তারা এটাকে রাজনৈতিকভাবেই দেখবেন এবং এটার মোকাবিলা তারা সেই কূটনৈতিক মহলে সেই পলিটিক্যালি তারা সেটা করার চেষ্টা করবেন। আর আপনার সেকেন্ড একটা কোশ্চেন ছিল, মানে এটি ছিল যে এই যে ভোট দিতে পারা, ভোট দিতে, রাইট, অ্যাবসলিউটলি। এখন ভোট দিতে পারাটা আমি আবারও আমি আমার কথায় অনড় থাকবো যে আমি ভোটটা এখন আর মার্কা দেখে দিব না, অবশ্যই আমার লয়্যালটি থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অথবা যার যিনি বিএনপি করে তার থাকবে দলের চেয়ারপার্সনের প্রতি, কিন্তু আমাদের তরুণ সমাজ তো ভোটটা দিতে চায় এমন একজনকে যাকে সে আইডল মনে করে, যাকে সে মনে করে যে এই লোকটা আমার কথাটা পার্লামেন্টে যে বলবে। অর্থাৎ আমাদের পার্লামেন্টে শামীম হায়দারের মতন মানুষের সংখ্যা খুবই কম এবং তরুণ সমাজ যখন দেখবে যে ভদ্র, মার্জিত, শিক্ষিত, দেশের জনগণের জন্য কথা বলবে, সেটা যে দলে হোক, বিএনপিতেও হলো ভোট দিবে, আওয়ামী লীগেও হলো ভোট দিবে, উনাদের দলের হলেও ভোট দিবে, কিন্তু ওই ভালো মানুষ এবং যারা ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে, যাদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, আমরা এই ধরনের মানুষকে যতক্ষণ পর্যন্ত না আগামী ইলেকশনে যাব, আমি মনে করি তরুণ সমাজ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। জি, ধন্যবাদ, ধন্যবাদ ব্যারিস্টার আহসানকে অনেক ভালো কথা বলার জন্য, এবং অবশ্যই ও অনেক এক্সাম্পল ক্রিয়েট করছে এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করছে, সাহসীভাবে রাজনীতিতে আসবে ইনশাল্লাহ একদিন। আমাদের দেশের বা সারা বিশ্বেই একটা প্রবলেম আছে, এটাকে টাইমস ম্যাগাজিনে বলেছে রেইনিং জেরেন্টোক্রাসি, অর্থাৎ দেখা যাচ্ছে ইউথ রিপ্রেজেন্টেশন সংসদে বা রাজনীতিতে একদম কমে আসছে। একটা হচ্ছে ইউথরা অনেকটা ক্ষেত্রে আগ্রহী না, একটা হচ্ছে সিস্টেমটাই আপনাকে অ্যালাউ করছে না, এবং তার ফলে যেটা হচ্ছে আমেরিকান সিনেটে দেখা যাচ্ছে একজন 88 বছর বয়সে সিনেট ইলেকশন করছে, উনি ইলেক্টেড হলে ওনার 5 বছর টার্ম যখন শেষ হবে ওনার বয়স হবে 93, আর জো বাইডেন নিজেও তো 78, ট্রাম্পেরও বয়স ছিল। সো কনস্ট্যান্টলি এই প্রবলেমটা হচ্ছে, এবং এই প্রবলেমের কারণে যেটা হচ্ছে উদারতন্ত্রের যে বিভিন্ন আইনগুলো বা উদারতন্ত্রের প্র্যাকটিসটা ওসব দেশে কম হচ্ছে, এবং দেখা যাচ্ছে বেশ কিছু লতে পাশ হয়ে গেছে যেগুলো ইউথরা থাকলে হতো না। আইপিইউর গাইডলাইন অনুযায়ী তারা ধরে নেয় 45 পর্যন্ত ইউথ তাদের এক্সটেন্ডেড ডেফিনেশন, এবং 2035 সালের মধ্যে 25% এমপি তারা চায় বিলো 45, যেটা বাংলাদেশের 2% বা 3% হবে। এটাকে বাড়ানোর কোনো রাষ্ট্রীয় বা দলীয় কোনো উদ্যোগ আমি দেখছি না, এবং এর ফলে একটা হিউজ রিপ্রেজেন্টেটিভ ডিফিসিট নিয়ে, এটা সবসময় বলি, আপনার ডক্টর সাথে বলেছি, এদেশ রান হচ্ছে। ইউথরা কী করছে? ইউথরাও রেভলিউশন করছে, কাউন্টার রেভলিউশন, ওরা ভোট কেন্দ্রে যাচ্ছে না, রাজনীতিতে আগ্রহী হচ্ছে না, নিজের মতো কাজ করছে, এর ফলে দেশের একটা বিশাল ক্রিয়াশীল অংশ নিষ্ক্রিয় হয়ে থাকছে। এদেশে কিন্তু বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাশ থেকে কিন্তু ছাত্ররা বলেছিল স্বাধীনতার ঘোষণা দেন, এবং বঙ্গবন্ধু তার একটা বইতেই বলেছেন যে ছাত্ররা তাকে জোর করত সবসময়। বঙ্গবন্ধুকে এই ক্ষেত্রে স্বাধীনতার ঘোষণা 7ই মার্চে উনি বলেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখানে ইউথের অনেক ভূমিকা আছে, ইউথ থাকার কারণে বঙ্গবন্ধু ইন্সপায়ার্ড হয়েছেন, সাহস পেয়েছেন। এবং আমেরিকাতে আরও একটা জিনিস ঘটছে, এই মুহূর্তে 10 মিলিয়ন জব খালি সারা পৃথিবীতে, আমরা জব নিয়ে ক্রাইসিস বা আমাদের এখানে জবলেস গ্রোথ কমপ্লিটলি, আমরা জব নিয়ে প্রবলেম ফেস করছি, ইনক্লুসিভ গ্রোথ না। আমেরিকাতে গ্রেট রেজিগনেশন ঘটে গেছে, গণভাবে চাকরি ছেড়ে দিয়েছে ছেলেপেলে, কারণ তারা এই ট্রেডিশনাল সিস্টেম আর চাকরি করতে চাচ্ছে না, তাদের জন্য অফুরন্ত সারা ওয়ার্ল্ড পড়ে আছে,
তারা অনলাইনে কাজ করছে, আউটসোর্সিংয়ে কাজ করছে, কনসালটেন্সি করছে, ক্রিয়েটিভ কাজ করছে নিজেদের মতো। সো একটা সাইলেন্ট রেভলিউশন তারা ঘটিয়ে ফেলেছে, 10 লাখ জব খালি। এটাকে একজন সাংবাদিক বলেছে গ্রেট রেজিগনেশন। তো এটাও সিগনিফিকেন্ট, ইউথরা কী রেসপন্স করছে। ইউথের রেসপন্সটা আমাদের দেশকে বুঝতে হবে। দ্বিতীয় যেটি প্রবলেম আমাদের এখানে ডেমোক্রেসির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি অনেকগুলো আইন প্রক্রিয়ার সাথে দেখেছি, প্রতিটি আইন করে করে ব্যুরোক্রেসিকে এবং রাষ্ট্রকে শক্তিশালী করা হচ্ছে আর ইনস্টিটিউশনকে দুর্বল করা হচ্ছে। ডেমোক্রেসি মানেই হচ্ছে আপনি ইনস্টিটিউশনকে স্ট্রং করেন। আমি আরেকটা আর্টিকেল পড়লাম যে ট্রাম্প যখন ভোটে হেরে গেল এবং ট্রাম্প ট্রাই করেছে, যেটাকে বলা হয়েছে কোপ অ্যাটেম্পট, হি ট্রাইড, উনি একবার ক্যাপিটাল হিলে অ্যাটাক করলেন এবং এর আগেও উনি ইন্টারনালি করেছিলেন, এবং আপনি অবাক হবেন যে বডিটা তার কোপ থেকে দেশকে বাঁচিয়েছে তারা হলো একটা ব্যবসায়িক গ্রুপ, এবিবিসিআইয়ের মতো। ওদের যে ব্যবসায়িক গ্রুপ আছে, সিইওস একটা কাউন্সিল আছে যেটাকে বলা হয়েছে চ্যাম্বার অফ কনসিয়েন্স, একজন বলেছে, এবং সরেনফিল্ড নামে এক ভদ্রলোক, নাম করা ব্যবসায়ী, উনি এটা করেছেন। উনি সমস্ত ব্যবসায়ী, মাইক্রোসফটের সমস্ত পত্রিকার সিও সবাইকে ডেকে উনি বলেছেন যে নো, ইলেকশন হলে ইলেকশন রেজাল্ট মানতে হবে। ইনিশিয়াল একটা এনকোয়ারি করেছে ইলেকশনটা সঠিক কিনা, যখন দেখেছেন ইলেকশন সঠিক, সমস্ত নিউজ মিডিয়া ট্রাম্পের বক্তব্য পাবলিশ করা বন্ধ করে দিয়েছিল, এবং যদি সেটা তারা না করতো, এবং তারা একটা সামিট করে 5th November ইলেকশনের দুই দিন পরে 2020, সেখানে একজন একাডেমিশিয়ানকে নিয়ে আসে, টিমোথি স্নাইডার, উনি একজন ফেমাস হিস্টোরিয়ান অন অথরিটেরিয়ানিজম, উনি অন টাইরানি একটা বইও লিখেছেন, উনি ওখানে লেকচার দিয়ে বলেছেন যদি ইলেকশন রেজাল্টকে আমরা মেনে না নেই তাহলে এদেশে একটা কোপ হবে, সেনাবাহিনী আসবে, ডিসরাপশন হবে, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো ছুটে যাবে। আমাদের দেশে এরকম একটা ইনস্টিটিউশন আছে যারা সরকারের, প্রাইম মিনিস্টারের, রাষ্ট্রপতির বা এই ধরনের কোনো অ্যাটেম্পটকে ঠেকাতে পারবে? জুডিশিয়ারি নাই, দুর্নীতি দমন কমিশন নাই, ব্যুরোক্রেসি অ্যাজ ইনস্টিটিউশন সেপারেট কখনোই দাঁড়ায়নি, এবং পলিটিক্যালি সিভিল সোসাইটি নাই, মিডিয়া নাই, ডাইভার্জেন্ট হয়ে গেছে। সো এই যে ইনস্টিটিউশন না থাকা, এর ফলে আপনি যে কথাটা বলছেন ভোট বা অন্যান্য বিষয়গুলো, ধাপে ধাপে পতনগুলো এভাবেই হয়েছে। যদি সেফটি নেট ইনস্টিটিউশনগুলো থাকতো তাহলে এই পতনগুলো হতো না। বাট বি দ্যাট অ্যাজ ইট মে, স্টিল এই ইলেকশন, যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হচ্ছে, সেখানে যদিও অনেক লোক মারা গেছে, খুবই দুঃখজনক, প্রায় 200-300 ইউনিয়ন আনকনটেস্টেড হয়ে গেছে কমপ্লিটলি। এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষ নির্বাচিত হয়েছে, ইটস এ ফার্স্ট কমপ্লিটলি। এটা লজ্জাকর নির্বাচন কমিশনের জন্য, সরকারের জন্য, কিন্তু হয়েছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ হারছে অনেক জায়গায়, 47% আসনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বিদ্রোহীরা হয়েছে। সো লোকাল গভর্নমেন্টে একটা সূত্রপাত সৃষ্টি হচ্ছে, কিন্তু ওই যে ইউথদেরকে, যারা 60-70% অফ আর ভোট, তাদেরকে পলিটিক্যাল প্রক্রিয়ায় আনা হয়নি, এই যে সরকারকে, নির্বাচন কমিশনকে এবং লোকাল গভর্নমেন্টকে, পুলিশকে বাধ্য করা সুষ্ঠু নির্বাচনের জন্য, ওই উৎসাহটা ইউথদের মধ্যে নাই, ওই উৎসাহটা ইউথদের মধ্যে নষ্ট করে ফেলা হয়েছে। এই বাংলাদেশকে ওই উৎসাহটা ফিরিয়ে আনতে হবে। ওই উৎসাহ দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই উৎসাহ দিয়েই কিন্তু ভাষা আন্দোলন হয়েছে, সব ইউথদের অবদান, সব ইউথদের। সমস্ত সিনিয়র পলিটিশিয়ানরা মোরাললেস একটা ডিপ্লোম্যাটিক রোল প্লে করতো, ইউথটা তাদেরকে সঠিক বিপ্লবের দিকে নিয়ে গেছে। বঙ্গবন্ধুর বইতে আরও একটা চমৎকার জিনিস আছে, যখন যুক্তফ্রন্টের সরকার হলো বা ব্রিটিশ পিরিয়ডে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, তখন যে কোনো ভোট হলে শেরে বাংলা বা সুরাউদ্দি তাকে পাঠিয়ে দিতেন যে এমপিদেরকে তুমি পাহারা দিয়ে রাখো, যেন এমপিরা টাকা নিয়ে অন্য কোনো দলের পক্ষে ভোট না দেয়। তো ইউথদের একটা সচেতন রাজনীতি, সঠিক রাজনীতির ক্ষেত্রে ইউথদের একটা অসাধারণ ভূমিকা আছে। ডেমোক্রেসি সামিট নিয়ে কিছু বলবেন আপনি? এটা তো আসলে আমেরিকা, আপনার রিঅ্যাকশন কি সেটা? আমেরিকা 100টি দেশকে মনে হয় ডেকেছে, তার মধ্যে বাংলাদেশ নাই। তো 100টি দেশের মধ্যে তো অনেক দেশই বাদ যাচ্ছে, সারা পৃথিবীতে 80-90টা দেশ তো সেখানে ডাকা হচ্ছে না। আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে মনে হয় 3টা দেশকে ডাকা হয়েছে, ভারত, মালদ্বীপ, পাকিস্তান। সো বাকি 4-5টাকে ডাকা হয়নি। তো অবভিয়াসলি বাংলাদেশের ডেমোক্রেসি এখন পৃথিবীর লিস্টিংয়ে গেলে তো 100-এর মধ্যে আসবে না, এটা তো অ্যাডমিটেড সিচুয়েশন। তো স্বাভাবিক তারা হয়তো বা কোনো একটা সুযোগের মাধ্যমে ডেকেছে। পাকিস্তানে ডেকেছে, পাকিস্তানের ইলেকশন হয়তো বা লাস্ট টাইম বাংলাদেশের থেকে বেটার হয়েছিল, বা আমেরিকা তার ক্রাইটেরিয়া নিয়ে চলছে। অ্যান্ড অলসো এখানে আমেরিকা এবং চায়নার দ্বন্দ্ব আছে, ইন্ডিয়া আমেরিকা একদিকে, চায়নার একদিকে, এটা তো এখন ওপেন। সেখানে বাংলাদেশের অবস্থানটা কোন দিকে যাচ্ছে সেটাও আমেরিকার একটা কনসিডারেশন হচ্ছে। আই এম নট শিওর যে এটা আসলে কেন তারা বাংলাদেশকে ডাকেনি, তারা হয়তো বা একটা ক্লারিফিকেশন দিবে, অথবা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমরা একটা ব্রিফিং পেতে পারি। বাট আমরা মনে করি না যে এটা খুব বিশাল কোনো বিষয়। আমাকে কে ডাকলো না ডাকলো এটা ইম্পর্টেন্ট, আমার দেশের জনগণ কী ভাবছে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, জনগণ গণতন্ত্র নিয়ে একটু শঙ্কিত, এটাই আমাদের কনসার্ন। জি, বেশ আছেন। দেখেন,
কেরালায় আরিয়া রাজেন্দ্রান একটা কলেজ গোয়িং গার্ল, হ্যাঁ, সে 21 বছর বয়সে মেয়র হলো। মালয়েশিয়াতে সৈয়দ সাদিক, সে 25 বছর বয়সে এশিয়ার মধ্যে সবচাইতে ইয়াংগেস্ট মন্ত্রী হলো, তাদের ক্যাবিনেটে সবচাইতে ইয়াংগেস্ট, অ্যান্ড সে খুব সম্ভবত ওই তাদের ইয়ুথকে রিপ্রেজেন্ট করলো ওই মন্ত্রণালয় থেকে। অর্থাৎ আপনি একটা 21 বছরের কলেজে পড়ুয়া একটা মেয়েও কিন্তু ওই এলাকার জনগণ তাকে, বাট আমি স্পিরিটটা বুঝতে পারছি। আমি প্রশ্নটা আপনাদের দুজনের কাছেই রাখছি যে বাংলাদেশেও কিন্তু বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইয়েতে নিয়ে এক্সপেরিমেন্ট করেননি, যেতে না, সুযোগ যে দেননি তা না, অনেকে ইয়াংদেরকে এমপি বানিয়েছেন, অনেককে ক্যাবিনেটে দিয়েছেন, কিংবা এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল এক ঝাঁক তরুণ, মানে বাংলাদেশে তো তরুণ মানে যুবলীগের যুবদলের নেতাদের বয়স 60-65 বছর, আমি সেই অর্থে তরুণ বলছি, তাদেরকেও তারা ক্যাবিনেটে নিয়েছিলেন, কিন্তু পারফরমেন্স ওয়াইজ বা তারা যা ডেলিভারি দিয়েছেন সেটি কি খুব একটা আশাব্যঞ্জক ছিল, বা সেটি ভ্যালুজের কথা বলি, ইথিক্সের কথা বলি, কোয়ালিটির কথা বলি, যে কোনো বিবেচনায় তারা কি সেই ভালো কিছু? আমি নাম মেনশন করতে চাইলে অনেকের নাম বলতে পারবো তাদের পারফরমেন্স, বাট আমি করতে চাই না, এবং আপনাদের এই আলোচনা আজকের অন্য প্রসঙ্গে এরকম তরুণদের নাম এসছে, নাম না আসলেও তাদের প্রসঙ্গে এসছে। সো আমি একটা জিনিস বলবো, যেটা শামীম ভাইয়া বলেছিলেন যে সিস্টেম কি তাদেরকে অ্যালাউ করে কিনা, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। একটা হচ্ছে আমার ইন্টেনশন আছে কিনা, আরেকটা হচ্ছে সিস্টেম অ্যালাউ করে কিনা। সো প্রথম জিনিসটা হচ্ছে আমার যদি ইন্টেনশন ভালো থাকে ভালো কাজ করার জন্য, কিন্তু সিস্টেম যদি অ্যালাউ না করে তাহলে আমি ভালো কাজটা করতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে আমার যদি ইন্টেনশনই না থাকে তাহলে সিস্টেম অ্যালাউ করুক না না করুক সেই প্রশ্নটা এখানে আর কোনো মুখ্য প্রশ্ন না। কিন্তু ওই জন্যই বললাম যে ফিল্টারিং প্রসেসটাই যদি দলের থেকে করা হয়, যেমন বিএনপিতে আমরা দেখলাম যে ইশরাককে সুযোগ দেওয়া হলো, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইজ ডুইং ফাইন, একটা ইয়াং ছেলে আমাদের বয়সী, এটা দেখে তো আমরাও এনকারেজড হই। আমাদের দলের মধ্যেও আমরা দেখলাম যে মাশরাফি, তারপরে শেখ তন্ময়, তারা এসেছে, এবং আরও অন্যান্য অনেকেই আছে যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমরা তাদেরকে অনেকটাই ইনঅ্যাক্টিভ দেখছি। এখন এটার দুটো, ওই যে দুটো কারণ বললাম যে সিস্টেম করছে কিনা, তবে ইটস আ একদিনে তো রাতারাতি পরিবর্তন হবে না, তবে আমাদের দল থেকে যে এদেরকে সুযোগটা দেয়া হয়েছে এটাকেও আমি খুব পজিটিভলি দেখি, যে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ অনেক তরুণদেরকে সুযোগ করে দিচ্ছেন কাজ করার জন্য, তারা হয়তো এখন সিস্টেমের জন্য কাজ করতে পারছে না। আমাদের এখানে ব্যুরোক্রেসির অনেক ব্যাপার আছে, যেখানে আমাদের বাঘা বাঘা মন্ত্রীদেরকে আমরা অনেক সময় অসহায়ত্ব প্রকাশ করতে দেখেছি জনসম্মুখে, তবে এই চেঞ্জটা একদিনে না হলো আমাদের রিপ্রেজেন্টেশনটা পার্লামেন্টে যত এরকমভাবে বৃদ্ধি পাবে, আগামী জাতীয় নির্বাচনে যদি এটাকে আমরা আরও বেশি দেখি, তার পরবর্তী জাতীয় নির্বাচনে যদি আরও অংশগ্রহণ বেশি দেখি, শুধুমাত্র তরুণই না, আমরা যাতে সকল ধর্মের বর্ণের অংশগ্রহণ যদি দেখি, আমরা পার্লামেন্টে দেখতে চাই আমাদের উপজাতিদের থেকে যদি কেউ একজন এসে আমাদের পার্লামেন্টে আসে, তাহলে ওই আমাদের এখানে যে এই সম্প্রদায় উপজাতি সম্প্রদায়ের মানুষদের নিয়ে কথা বলার জন্য তো তাদের একটা রিপ্রেজেন্টেশন আমাদের পার্লামেন্টে দরকার আছে। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই সোনার বাংলাদেশটা দেখতে চেয়েছিলেন সেটা তো কোনো দিনই কোনো সংখ্যালঘুকে বাদ দিয়ে কিংবা কোনো ধরনের অন্য ধর্মের বর্ণ, বাট আমরা এইভাবেই দেখছি কেন যে তার ভয়েস তাকেই বলতে হবে, সেই জন্যে তার রিপ্রেজেন্টেশন লাগবে, তার ভয়েস উপজাতির পক্ষে বা অন্য ধর্মের মানুষের পক্ষে বা নারীর পক্ষে একজন পুরুষ কেন কথা বলবে না, এবং সেই ভয়েস যদি জোরালো থাকে তাহলে এই যে মানে কোটার কথা বলি বা এই কোটার সিস্টেমের অনেকেই বিরোধিতা করেন নানা কারণে, সেটার কেন প্রয়োজন হবে? এটা আসলে খুবই সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন, এবং আমি মনে করি যে এই প্রশ্নটা আসলে আমাদের সবারই একবার নিজেকে করা উচিত, যে আমরা কেন একজন মানে আমি বলছি ধরেন যে বাংলাদেশের পার্লামেন্টে হয়তো 350-র মধ্যে ধরে নিচ্ছে যে 325 জন মুসলিম আছে, এই আমি বলছি না যে 325 জনই হিন্দু বা খ্রিস্টানের পক্ষে দাঁড়াবে, তার মধ্যে অন্তত 10 জন এমপি বা 5 জন এমপি কেন সবসময় ভোকাল থাকবে না, এবং তাদের সবসময় পার্লামেন্টে কথা বলা উচিত যখনই এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা হবে, মুসলমানদের দরকার আরও বেশি করে, এবং এটা তো আমাদের ইসলামেই প্রেসক্রাইবড, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় অন্য ধর্মের উপর যাতে কোনো ধরনের অবিচার করা না হয় এই ধরনের কথাই সবসময় বলে এসেছেন। তো ইউর অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যান্ড এই বিষয়টা আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমার মনে হয় এটা আসলে একটা আই ওপেনিং হতে পারে সবার জন্য, যে মুসলমানরা কেন হিন্দুদের কথা বলবে, যারা অ্যান্ড ভাইস ভার্সা যারা হিন্দুরা আছেন তারাও কিশোর জন্য
আমাদের এখানে যখন মুসলমানদেরকে নিয়ে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় তারাও কিসের জন্য? বিকজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা ওয়ার্ল্ড লিডার, উনি তো কোনো একটা শুধুমাত্র গোত্রের লিডার না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তো উপজাতিদের ক্ষেত্রে যখন, কারণ আমার মনে আছে যে দুটো উপজাতি মেয়েকে রেপ করা হয়েছিল, এটা আপনারা তো নিশ্চয়ই মনে আছে, এবং সেইখানে তাদের সেইখানে আমাদের যেই রাজা রানী আছেন তাদের সেই রানীকে কিন্তু সেইখানে অ্যাসল্ট করা হয়েছে, তিনি সেটা প্রতিবাদ করতে যখন গিয়েছিলেন। অর্থাৎ এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয়, এবং আমি কিন্তু আমাদের পার্লামেন্টে কিংবা আমাদের যারা সুশীল সমাজ আছেন তাদের কাউকে কিন্তু সেই অর্থে এই বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ করা কিংবা এই বিষয়টা নিয়ে তুলে কথা বলা এবং পরবর্তীতে এটার ফলো আপটা কী হলো এটা কিন্তু আমরা অন্যান্য, আমাদের এখানে যেমন হাজার হাজার ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলে এটা নিয়ে আর কিছু করি না, বা এই এই যে ঘটনাগুলো ঘটে যায় এটার পরবর্তীতে আমরা এটার বিচার প্রক্রিয়াটাও কিন্তু সেইভাবে আমরা যেতে পাই না। আমরা দেখতে পাই যে একজন চিত্রনায়িকাকে জামিন যে ঘটনায় বিচারপতিকে আবার দুঃখিত হতে হয়, আর এসে উল্টো দিকে কিন্তু আমরা এরকম দেখেছি যে অনেক সাংবাদিক হত্যার রায় 82 নম্বর বার পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। তারপর আমরা এরকমও অনেক দেখতে পাচ্ছি যে চাঞ্চল্যকর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে কিন্তু সেখানেও কিন্তু আমরা সেই ধরনের যেই রায়টা আমরা এক্সপেক্ট করছি বা যেই ধরনের বিচার ব্যবস্থা আমরা চাই, একটা ন্যূনতম অ্যারেস্ট করার ঘটনা, এই যে কিছুদিন আগে আমাদের মধ্যে একজন আইনজীবীর ক্ষেত্রেই দেখা গেল যে তার স্ত্রী সুইসাইড করলেন, প্রথমেই কিসের জন্য ধরে নেওয়া হচ্ছে যে আইনজীবী, এটা তো আমার অ্যাগেনস্টেও হতে পারে কিন্তু তাকে কোনো ধরনের বিচারের মুখোমুখি করা হলো না। এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আইনজীবীরা কিন্তু সুপ্রিম কোর্টে বিক্ষোভ করেছে, একজন মা তিনি ছাদ থেকে পড়ে সুইসাইড করছেন, বিভিন্ন ধরনের সেখানে অনেক ধরনের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, অনেক ধরনের দালিলিক প্রমাণ কিন্তু পুলিশের কাছে এসেছে, ওই পরিবারটাকে মামলা নেয়ার জন্যও কিন্তু অনেক কষ্ট করে রাজি করানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কখনোই কিন্তু সেই আইনজীবীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদটা পর্যন্ত করা হয়নি। আইনের আওতায় আসলে সেই ক্ষেত্রে সাধারণ যে বিচারিক প্রক্রিয়া আছে, সাক্ষী গ্রহণ, জেরা, অন্যান্য প্রক্রিয়ার মধ্যে যদি বা সামারি জাজমেন্টও যদি দেখা যায় যে তিনি নির্দোষ, অবশ্যই তিনি নির্দোষ থাকবেন, কিন্তু এই যে প্রত্যেকটা জায়গায় আইনের শাসনকে ব্যাহত করার যে একটা এক্সাম্পল সেট হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু এই প্রেসিডেন্টটা কিন্তু কখনোই ভালো না, এটা কিন্তু সবসময় আমাদেরকে হন্ট করতে থাকবে। সেটা আপনি এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে বলেন, সেটা আপনি আমাদের এই অসাম্প্রদায়িক হামলা যেগুলো হচ্ছে এটাও কিন্তু একটা এক্সাম্পল যে আমরা এই সিচুয়েশনটাকে কীভাবে এবার ডিল করলাম, এটা কিন্তু পরবর্তী সময়ের জন্য আবার এই ধরনের ঘটনা ঘটবে, কারণ আমরা কিন্তু এমনিতেই জাতি হিসেবে অনেকটা রিয়্যাক্টিভ জাতি, ঘটনা ঘটার পরে আমরা করি, আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভ না কোনো কিছুতেই, যে আমরা আবারও জানি যে পরবর্তীতে হয়তো মার্চ মাসে তাদের একটা অনুষ্ঠান আসছে, আবার তাদের কোনো একটা জাতীয় উদযাপন, সেই ক্ষেত্রেও তো আগে থেকে আমাদেরকে এখন থেকে এই ধরনের সিচুয়েশন যেটা শামিম ভাই বললেন যে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন সেখানে গেল না কেন থামাতে, বা বিএনপির লোকজন সেখানে গেল না কেন থামাতে, জামাতের লোকজন সেখানে গেল না কেন, বা জাতীয় পার্টির কেন গেল না, অর্থাৎ তাদেরকে কিন্তু আমরা ইনক্লুসিভ মনে করছি না, বা আমাদের পাড়া মহল্লায় তো একটা মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক থাকা উচিত। আমি কিন্তু এই সবসময় জিজ্ঞেস করতাম আমার বন্ধুবান্ধবদের পুজোর সময় যে এবার নাড়ু পেলাম না, বা এবার তো ওই পুজোর লাড্ডু পেলাম না, বা পুজোর খিচুড়ি খেতে গেলাম না, এখন কিন্তু লজ্জা ওই কথাও জিজ্ঞেস করতে পারবো না, কারণ তারা বলবে যে এবার তো আমরা পূজা করতেই পারিনি, নাড়ু আসবে করতে। তো আমাদের ওই সাম্প্রদায়িকতাটা কিন্তু কাগজে কলমের থেকেও যে আমাদের নেবারহুডের মধ্যে যেই বিষয়টা এটাও কিন্তু একটা এখানে ডেভেলপমেন্টের বিষয় আছে। জি ধন্যবাদ। আমি একটু জুডিশিয়ারি নিয়ে যেটা বলতে চাচ্ছি, কিছু ঘটনা ঘটেছে যেমন এসকে সিনহার রায়টা, হতে পারে আইনের ঊর্ধ্বে কেউ না, সবারই বিচার হওয়া উচিত, তবে হাজার হাজার মামলা অসংখ্য অভিযোগের মধ্যে যখন একটি অভিযোগ দ্রুত মানে হয়ে যায় তখন সেটা আমাদের কাছে একটু দৃষ্টিকটু লাগে। এর আগেও তো অনেক মামলা হয়েছে, সেগুলো তো রায় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো জুডিশিয়ারি, ল মিনিস্ট্রি, সুপ্রিম কোর্ট সবাই মিলেই নিজেদেরকে প্রোটেকশনের ক্ষেত্রে খুব একটা সচেষ্ট না, যে কারণে জুডিশিয়ারি ক্রমাগত পিছিয়ে পড়ছে। এবং আমি সংসদেও বলেছি 40 লাখ মামলার জন্য মাত্র এখন আমাদের 1700 জাজ, এবং সংসদেও বলেছি যে আপনি ডিসি অফিসটা দেখবেন ঝকঝকে তকতকে ফ্রন্ট গেট সহ, এসপি অফিসটা দেখবেন ঝকঝকে তক, মাঝখানে ডিস্ট্রিক্ট জাজের অফিসটা একদম প্রিমিটিভ, আদি, ময়লা, কফ, যাতা অবস্থা, এবং তাদের নিজস্ব কোনো ফান্ড নেই, কোনো মেনটেন্যান্স নেই, তারা পূর্ত মন্ত্রণালয়ে যায়, সেখানে তাদের আবেদনগুলো শোনা হয় না, হিউজ মিসম্যানেজমেন্ট।
এবং সেই ক্ষেত্রে এটি একটি এসকেসিনার রাইটিং সেকেন্ড আরেকটি হচ্ছে এবং এসকেসিনার ক্ষেত্রেও একটা ঘটনা ঘটেছিল তার দুইজন সতীর্থ জাজ বলেছিল আমরা আপনার সাথে বসবো না আর আজকে আরেকটা ঘটল কামরুন্নাহার একজন বিচারক যাকে বদলি করা হলো তাকে বদলি যে সরকার যে কোনো সময় করতে পারে আমি সরকার না সুপ্রিম কোর্টের করতে পারে আইন মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে সেখানে আইন মন্ত্রণালয় এরকম কোনো চিঠি বিচারকের বিরুদ্ধে দিতে পারে কিনা আমি ওই জায়গাটায় মনে করি এখানে একটা ফ্লজ হয়ে গেছে কারণ একজন আইনমন্ত্রী বা মন্ত্রণালয় কেন বিচারকের বিরুদ্ধে চিঠি দেবে দিতে পারে না আমার যেটুকু মনে হয় দ্বিতীয় হচ্ছে উনি যে রায় দিয়েছেন বলা হচ্ছে পর্যবেক্ষণ দিয়েছেন মতামত দিয়েছেন ওনার তো পর্যবেক্ষণ দেওয়ার কোনো ক্ষমতা নাই উনি তো ল ডিক্লেয়ার করতে পারবেন না উনি তো গাইডলাইন ডিক্লেয়ার করতে পারবেন না এটা উচ্চ আদালতের কাজ এটা অনলি হাইকোর্ট পারবে ল ডিক্লেয়ার্ড বাই দ্য হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্ট ইজ বাইন্ডিং আপন হাইকোর্ট অ্যান্ড ল ডিক্লেয়ার্ড বাই দ্য হাইকোর্ট ডিভিশন ইজ বাইন্ডিং আপন সাবঅর্ডিনেট কোর্ট ট্রাইব্যুনাল ইজ এ সাবঅর্ডিনেট কোর্ট সাবঅর্ডিনেট কোর্টের অবজারভেশন দেওয়ার কী ক্ষমতা আছে ওনার ওই মামলা ছাড়া অন্য কোনো মামলার ক্ষেত্রে যেটা উনি বলছেন বলতে পারেন ব্যক্তিগত অভিমত সেইটা ন্যূনতম কোনো লিগাল ইমপ্লিকেশন নাই তাহলে যে জিনিসের কোনো লিগাল ইমপ্লিকেশন নাই সেই জিনিস নিয়ে তো আলোচনাই বা হবে কেন সেটার জন্য তাকে আবার ট্রান্সফার করে আর এই জায়গায় দেয়াই হবে কেন এখানে টোটাল আমরা একটা রং ট্র্যাকে চলে গেছি কমপ্লিটলি তিন দিনের পরে দেওয়া হবে না এটা ওনার ব্যক্তিগত অভিমত উনি দিতেই পারে এবং দ্যার ইজ এ ল জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট আই থিঙ্ক 1850 বা সেখানে বলা আছে রায় দেওয়ার কারণে কোনো বিচারককে তাকে শুধুমাত্র রায় দেওয়ার কারণে তাকে কোনো কোশ্চেন করা যাবে না তার রায়ের বিরুদ্ধে আপিল হবে আপিলে গিয়ে ডিসিশন হবে কিন্তু রায় দেওয়ার কারণে তাকে আপনি শাস্তি দিতে পারবেন না মানে আই মিন কোনো কোর্টে মামলা করতে পারবেন না বা সামথিং লাইক দ্যাট তো আমরা সবাই মিলে একটা মিস ট্র্যাকে চলে গেছি তো এই যে জুডিশিয়ারি এটা ঘটলো মন্ত্রণালয়কে চিঠি দিল এবং তাকে ট্রান্সফার করে দেওয়া হলো এখানে সুপ্রিম কোর্ট জাজরাও তো বলতে পারতেন যে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা নেব চিঠি মন্ত্রণালয়ে আসতে হবে কেন তো সেপারেশন অফ পাওয়ার সেপারেশন অফ জুডিশিয়ারি মাসদারেশন স্পিডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে কিছুটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে তো এইখানে জুডিশিয়ারিকে ইউনাইটেডলি কাজ করতে হবে তো ফাইনেস্ট ইনস্টিটিউশন হলো জুডিশিয়ারি ওয়াচডগ বলেন হুইসেল ব্লোয়ার বলেন ভ্যালুগুলোকে ধরে রাখা দেশকে পতন থেকে আটকানো আমার সিনিয়র বলতেন আমি সংসদে বলছিলাম যে দেশের পতন হয় যখন তিনটা পতি একসাথে হয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং সেনাপতি এই তিনজন মিলে দেশকে শেষ করে দিতে পারে মানে যতবার ইন্টারভেনশন হয়েছে আবার উঠাতেও পারে তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারিকে নিজস্ব স্বকীয়তাটা বজায় রাখতে হবে সেটা জুডিশিয়ারি পারল না জুডিশিয়ারি তো অনেক সচিবের বিচার করতে পারছে না অনেক মন্ত্রীর বিচার করতে পারছে না কিন্তু নিজেদের একজন সাবেক চিফ জাস্টিসের বিচারটা খুব তাড়াতাড়ি করে ফেললো মানে আমি বলছি না আইনের চোখে সবাই সমান বাট মানে খুব অ্যাসেনশিয়াল ছিল কি এটা ছিল না নট অনলি দ্যাট মাজদার হোসেন মামলার মূল আইনজীবী ছিল ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং একটা পর্যায়ে যখন মাজদার হোসেন মামলার কিছু বিষয় নিয়ে সরকারের সাথে ওনার একটু মত পার্থক্য হতে পারে আই মিন ইমপ্লিমেশনের ক্ষেত্রে তখন জাজেস অ্যাসোসিয়েশন তাকে তার মামলার আইনজীবী হিসেবে বাদ দিয়ে দিয়েছে 2016-2017 সালের দিকে আমি ভুলে গেছি আমি তখন এমপি ছিলাম একদম পত্রিকায় পড়লাম যে মাজদার হোসেন মামলার কিছু অংশের জন্য আর আমিরুল ইসলাম আইনজীবী না বিচারকরাই তাকে অ্যাসোসিয়েশন থেকে বাদ দিয়ে দিয়েছে কেন কারণ সরকার চাচ্ছে না বলে অ্যাসোসিয়েশন তাই করবে সরকার চাচ্ছে না বলে বিচার বিভাগ তাই করবে তাহলে বিচার বিভাগের তো নিজের স্বকীয়তা করতে হবে হিস্ট্রি তো বলে বিচার বিভাগ এই দেশকে বাঁচিয়েছে বিচার বিভাগ জাস্টিস মোর্শেদ তিনি তো কখনো আইয়ুব খানের সাথে কোনো কম্প্রোমাইজ করেননি তাহলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে ফাঁসি দিত জুডিশিয়াল মার্ডার করত কিন্তু জাস্টিস মোর্শেদের মতো লোক ছিল বলে সে সাহস পায়নি এবং ইংল্যান্ডের ইতিহাস তো অ্যামেজিং তো আমরা ওখানে জুডিশিয়ারিকে একটা স্বকীয় অবস্থানে চাই এবং সুপ্রিম কোর্টের একটা নিজস্ব স্বতন্ত্র বিচারালয় প্রয়োজন বাজেট অ্যালোকেশন বলে শেষ করে দিচ্ছি গত সংসদেও বলেছি তার আগের বছরও বলেছি মৎস্য এবং পশু সম্পদ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয় 3600 কোটি টাকা জুডিশিয়ারির বাজেট দেওয়া হয় 1700 কোটি টাকা জুডিশিয়ারিকে আপনি যদি ধরে রাখেন সরকারের 1/3 মাত্র 1700 কোটি টাকা আউট অফ আওয়ার আপনার প্রায় 6.5 কোটি টাকা মানে 400 কোটি টাকা এডিবি বাজেটের মধ্যে 4 লক্ষ কোটি টাকা 4 লক্ষ কোটি টাকা এডিবি বাজেট তার মধ্যে জুডিশিয়ারি মাত্র 1700 কোটি টাকা কীভাবে চলবে জুডিশিয়ারি জি আরেকটা প্রসঙ্গ আপনি অ্যাড্রেস করেন সেটা হচ্ছে যে আমরা মানুষের জীবনমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি 14 তারিখে সংসদে এটা নিয়ে ব্যাপক কথা হয়েছে এবং আমাদের পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন আমাদের আরও দুজন তিনজন সংসদ সদস্য প্রতিবাদ করেছেন এটা আমি মনে করি সম্পূর্ণ আনজাস্ট আনরিজনেবল যে দেশে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে লুট হয় যে দেশ দুর্নীতিতে সর্বোচ্চ শীর্ষে আছে
যে দেশে কোভিডে 3-4 লক্ষ নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, অলরেডি আমাদের দরিদ্র আছে প্রায় 5-6 কোটি, তার সাথে আরও 4-5 কোটি যোগ হচ্ছে, সেই দেশে আপনি কখনোই তেলের দাম বাড়াতে পারেন না। যে অজুহাত দেওয়া হচ্ছে তেল ভারতে চলে যাবে, এগুলো সমস্ত খোরা অজুহাত। আমি মনে করি জনগণের অর্থ জনগণের কাছে দেওয়া হচ্ছে না। আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন, এর সুফল তো জনগণ পাবে। পৃথিবীর অনেক দেশে তো তেল আরও অনেক কম দাম। লিবিয়াতে তো বিয়ে করলে আপনার ইলেকট্রিক বিল দিতে হতো না। পৃথিবীর অনেক দেশে ইউটিলিটি বিল লাগে না। যখন আপনি অ্যাফ্লুয়েন্সে যাবেন তখন তো আপনি জনগণকে সুযোগ দিবেন। এবং কোভিড পরবর্তী সময়ে এই দেখুন 10-12% তেলের দাম বাড়ানো হয়েছে, বাস ভাড়া বেড়ে গেছে 27%। আপনি দেখবেন সবজির দাম বেড়ে যাবে, চালের দাম বেড়ে যাবে, সব কিছুর দাম বেড়ে যাবে এবং অনেক বেশি হারে বেড়ে যাবে। অনলি কারণ হচ্ছে তেলের দাম বাড়ানো হলো। সেখানে সরকারের উচিত ছিল এই কোভিড পিরিয়ডে এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়া। এবং সরকার তো একসময় তেল বিক্রি করে অনেক প্রফিট করেছে, এই সরকার করেছে, হিউজ প্রফিট করেছে, গত 7 বছরই করেছে, হ্যাঁ 7 বছরই করেছে, এবং একসময় তো অনেক বেশি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে কিন্তু বাংলাদেশের তেলের দাম না কমিয়ে 3-4 বছরে এনর্মাস অ্যামাউন্ট প্রফিট সরকার করেছে। সেখান থেকে হচ্ছে সরকার এখন সাবসিডি দিতে পারে, সহ্য করতে পারে, ধৈর্য ধরতে পারে। আমি মনে করি এই সরকারের কয়েকটি সিদ্ধান্ত আমার কাছে খুবই মানে সরকারের না মানে আই মিন অ্যাজ এ হোল একটা হচ্ছে রাষ্ট্রধর্ম ধর্ম নিয়ে অবান্তর আলোচনা, এরশাদ স্যারকে অবান্তর খারাপ কথা বলে শত্রু বাড়ানো অকারণে, এটা কোনো প্রয়োজন নাই, এবং এই তেলের দাম বাড়ানো, এই জিনিসগুলো কখনোই আমি মনে করি না একটা সেন বা স্ট্যাবল রাজনীতির দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। এই জিনিসগুলো ইনস্ট্যাবিলিটি তৈরি করবে। বেশাসান, হ্যাঁ আমার কাছেও এই জিনিসটা মনে হয় যে যেখানে কোভিডের কারণে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এটার একটা ব্যাপক, এটা তো আর বলা বাহুল্য, তো এরকম একটা সময়ে এসে আমার কাছে মনে হয় উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, একটু ধৈর্য ধরা, একটু সহ্য করা। অর্থাৎ সরকার যদি এই সময়টা আরেকটু আমাদের জনগণকে পাশে নিয়ে একটু টেনে নিয়ে যেতে, এই অর্থনীতির চাকা সচল রাখা বা অন্যান্য যেসব ডেভেলপমেন্ট সরকার করে আসছে, সরকার ডেফিনেটলি অনেক ডেভেলপমেন্টের কাজ করছে। আমাদের পদ্মা সেতু হচ্ছে, আমাদের কর্ণফুলী টানেল হচ্ছে, আমাদের মেট্রো রেল চালু হচ্ছে, এভরিথিং ইজ ফাইন। কিন্তু এই সুযোগটা রাজনৈতিকভাবেও অন্যান্য বিরোধী দলকে দেয়া বা জনগণের জন্য, আমরা বলি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের পক্ষে আওয়ামী লীগ সরকার সবসময় থাকে, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনগণের জনদরদী একজন নেত্রী, যেটা আমরা সবসময় বিশ্বাস করি বলি, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু এটার সাথে মানানসই না। এবং এটার ফলে কিন্তু এর প্রভাব আমি মনে করি যে মানুষ কিন্তু এই জিনিসগুলো মনে রাখবে, এবং বিরোধী দল কিন্তু এই সুযোগ নিয়েই কিন্তু আগামী ইলেকশনে বলবে যে ওই যে মনে আছে তেলের দাম বাড়াই দিয়েছিল, ওই যে মনে আছে খাবারের দাম কত ছিল, ওই যে কত টাকায় চাল দিবে বলছিল কত টাকা। কিন্তু বিরোধী দলের কিন্তু নিজস্ব কোনো কিছু নাই, অন্য দলের অর্থাৎ আমাদের দলের ভুলগুলো দেখিয়ে তারা ভোট নেওয়ার চেষ্টা করবে। তো আমার কাছে কিন্তু মনে হয় যে যেইভাবে শক্ত হাতে দক্ষ হাতে মাননীয় প্রধানমন্ত্রী দলকে নিয়ে যাচ্ছেন, এই সময়ে এসে কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসটা অ্যাভয়েড করা খুবই সর্বোত্তম হতো, খুবই ভালো হতো। এবং এর পাশাপাশি কিন্তু এই এখনও পর্যন্ত কিন্তু এটার কিউমুলেটিভ একটা ইফেক্ট হবে দেখবেন, এবং এই টকশোতে আরও অনেক আলোচনা হবে আগামী 3 মাসের মধ্যে। কিন্তু আপনি এটার জন্য দেখবেন যে অনেক ধরনের একটা বিশৃঙ্খলা কিন্তু তৈরি হচ্ছে, সেটা মানুষজনের আমরা কিন্তু একটা সময় মনে আছে, এটা আমি জানি না আমাদের দেশের জনগণ মনে রাখে কি না, আপনার মনে আছে একটা মাঝখানে একটা মাকে স্কুলের বাইরে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল কোনো কারণ নেই, মানুষের ক্ষোভ যে আজকে সকালবেলা আমার দিনটা ভালো শুরু হয়, পিটিয়ে মারার প্রবণতাই হলো। হ্যাঁ এই যে প্রবণতাটা, এটা কেন লিঞ্চ মবিং, একটা ওই যে সন্দেহে, ছেলে ধরা সন্দেহে, কিন্তু কোনো ধরনের তার সাথে, এবং ওই ভদ্রমহিলা কিন্তু একটু মানসিকভাবেও কিন্তু একটু ডিফারেন্টলি এবল মানুষ ছিলেন তিনি, তো এই জিনিসটা কিন্তু আমরা ভুলে গেছি। এই ধরনের ঘটনাও কিন্তু সামনে অনেক আসতে পারে, অনেক পারিবারিক কলহ বেড়ে যাবে, অনেক ডোমেস্টিক ভায়োলেন্স হবে, অনেক ডিভোর্স হবে, কেন শুধুমাত্র মানুষের আর্থিক ক্ষমতা কমে যাওয়ার জন্য, কারণ বেতন কিন্তু বাড়ছে না, আয় রোজগার কিন্তু বাড়ছে না, কিন্তু জীবন ও জীবিকার ব্যয় যদি এভাবে বেড়ে যায়, একটা গোষ্ঠীর তো বেতন অনেক বেড়েছে, ওটা বেতন না, ওটা শোষণ, আপনি যেটাকে বেতন বলছেন ওটা বেতন না, ওটা শোষণ, কারণ একটা গোষ্ঠী যখন এরকম লাগানহীন ভাবে পানামা পেপারসের নাম চলে আসছে, সেটা না আমি বলছি, একটা গোষ্ঠীর বেতন তো বাড়ানো হয়েছে সরকারের দিক থেকে, বাড়ানো হয়েছে বেশ যথেষ্ট পরিমাণে, বৃহত্তর গোষ্ঠী হচ্ছে জনগণ, বৃহত্তর গোষ্ঠী, আমরা সবসময় মনে করি যে জনগণকে, কারণ আসলে সত্যি সত্যি কাগজে কলমে তো আমাদের মাথাপিছু আয় বেড়েছে, কিন্তু এটা সুফলটা তো নিজের চোখে দেখতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে এটার সুফলটা মানুষের পেতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে যেখানে আমরা খুব সহসাই
মেট্রো রেলের সুফল মানুষ পেতে শুরু করবে, পদ্মা সেতুর কারণে তো বাংলাদেশে এটা একটা রেভলিউশন উনি দৃষ্টান্ত করে দেখিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এই জায়গাগুলোতে এসে আমার কাছে মনে হয় যে এটার কিন্তু একটা সিচুয়েশন আসবে যেখানে মানুষজন কিন্তু এই এই জিনিসগুলোর সাথে এই সফলতা এবং ব্যর্থতাকে এক মাপকাঠিতে নিয়ে আসবে। জি ধন্যবাদ। হ্যাঁ, আমি মনে করি যে আসলে এই সময় তেলের দাম বাড়ানোটা কমপ্লিটলি অযৌক্তিক এবং এটা কোনোভাবেই জনবান্ধব হতে পারে না। সরকার জনগণের কেয়ার করলে কোনো অবস্থাতে এরকম পদক্ষেপ নিত না। সরকার জনগণের কেয়ার করছে না, জনগণের কেয়ার করতে হচ্ছে না, কারণ প্রশাসন অ্যান্ড পুলিশ দিয়েই তারা মনে করছে দেশ চালানো যাবে। যে কারণে আপনি যেটা বললেন বেতন বাড়ানো, 11 লক্ষ সরকারি কর্মকর্তার বেতন বাড়ানো হয়েছে আর 18 কোটি লোকের জন্য তেলের দাম বাড়ানো হয়েছে। এবং গতবারও আমি বলেছিলাম যখন ট্যাক্স বাড়ানো হলো, বললাম যে ট্যাক্সের স্ল্যাবটা বাড়িয়ে দেন, আপনি বেতন দিচ্ছেন 11 লক্ষ লোককে আর যাদের বেতন দিচ্ছেন না তাদেরকে কোভিড পিরিয়ডে ট্যাক্স স্ল্যাবটা বাড়িয়ে দিচ্ছেন, ট্যাক্স স্ল্যাবটা এমনভাবে দেন যেন অনেক লোক ট্যাক্সের বাইরে থাকতে পারে কোভিড পিরিয়ডে। তো গভর্নমেন্ট সেটা শুনুনি। আমি এর মধ্যে লন্ডনে গেলাম, আমেরিকাতেও অনেকের সাথে যোগাযোগ করলাম, বিপুল পরিমাণ অর্থ সরকার সাধারণ মানুষকে দিয়েছে, বিপুল পরিমাণ অর্থ ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। কানাডায় বাড়ির দাম বেড়ে গেছে কারণ মানুষ সরকার থেকে যে সাহায্য পাচ্ছে সেটা জমিয়ে বাড়ি কিনতে পারছে। কেন ইমাজিন দ্যাট, সেখানে আমাদের সরকারও দিয়েছে 500 টাকা, এক মাসে 500 টাকা, আবার 2 মাস পরে 500 টাকা, এটা এমন কোনো অ্যামাউন্ট সরকার দেয়নি। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আরেকটা কথা আস ব্যারিস্টার আহসান খুব চমৎকার বলেছে, মানুষের কোভিড পরবর্তী বিহেভিয়ার, এটাও টাইমসে একটা আর্টিকেলে চলে আসছে যে এটা নিয়ে প্রচণ্ড কনসার্ন ওয়ার্ল্ড কমিউনিটি। পৃথিবীতে ট্রান্সপোর্ট মধ্যে ঝগড়া বেড়ে গেছে, এয়ারলাইন্সগুলো মামলা করতে বাধ্য হচ্ছে প্যাসেঞ্জারের বিরুদ্ধে, কারণ প্যাসেঞ্জাররা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করছে। এবং এই যে লিঞ্চিং মব যেটা হয়েছিল, এগুলো কিন্তু খুব পারপেচুয়েটেড, হঠাৎ করে দেখবেন এক ধরনের ঘটনা বাংলাদেশে অনেক ঘটে, লিঞ্চিং মব, স্কুলে মানুষকে পিটিয়ে মারা, নির্মম ঘটনা। তারপরে আমরা একসময় দেখেছিলাম কুপিয়ে মারা, এরকম অনেকগুলো ঘটনা জগন্নাথে ঘটলো, বিশ্বজিৎ একই রকম ঘটনা, তারপরে একসাথে ঘটছিল পায়ুপথে পাইপ ঢুকিয়ে মানে নারীভুরি, একসাথে একই রকম ঘটনা দেখবেন কতগুলো ঘটছে। এখন যেমন ঘটছে সাপ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো এগুলো ঘটনা ঘটে আমার মনে হয় কোনো একটি গোষ্ঠী বাংলাদেশকে নির্মম কিছুর জন্য তৈরি করে। তো আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো কনসিডার করে সামনে অ্যাপ্রোচ নিতে হবে, সরকারের বিরুদ্ধে যেন গণ আন্দোলন না হয় সেজন্য জনমুখী নীতি নিতে হবে। ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতিমাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ঢাকা, ইমেল, এস এম এসের মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং চাইস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রার এই পর্ব এবং পুরোনো পর্ব আপনি দেখে নিতে পারেন। ব্যারিস্টার শামীম, হায়দার পাটোয়ারি এবং ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক রকমের সংকট আমরা আলোচনার মধ্যে আনবার চেষ্টা করলাম এবং সমাধান যেটি ওনারা বলছিলেন যে তরুণদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কথা ঠিক যে তরুণরা বর্তমান বাস্তবতাটা বোঝে, ভবিষ্যৎটা অনেক বেশি তারা দেখতে পায় যারা বয়োবৃদ্ধ তাদের চাইতে। নিশ্চয়ই বয়োবৃদ্ধদের অভিজ্ঞতাও কাজে লাগাতে হবে এবং এই যে বাংলাদেশে আমরা তরুণদের কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রে সাফল্য দেখা যায়নি তার কারণ যেটি সেটি হচ্ছে যে ব্যবস্থাটাও আমূল বদল আনতে হবে, কারণ আপনি এমন একটা সিস্টেমে কাউকে ফেলে দেবেন সেই সিস্টেমে তার পক্ষে কাজ করা সম্ভব নয়, এবং সেই সিস্টেমটা বদলাতে গেলেই বাংলাদেশ আসলে অনেক কিছু আমূল বদলাতে হবে। এবং বদলাতে হলে মাথায় রাখতে হবে 1971 সালের সেই স্বাধীনতার ঘোষণাপত্রের কথা যেখানে আমাদের অঙ্গীকারগুলো সন্নিবেশিত আছে, আমাদের মূল সংবিধানের যে মূল নীতিমালাগুলো সেগুলোকে মাথার মধ্যে রাখতে হবে। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে ক্রমশ অনেক দূরে সরে গেছে এবং সেই জায়গায় বাংলাদেশকে ফেরত দিতে হলে গণতন্ত্রের যে সংকট আছে সেটি কাটাতে হবে, গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং স্বচ্ছতা, সুশাসন, আইনের শাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।